গারে হীরাতে বিশ্ব নবী উঠেছিলেন, সিঁড়িতে নয় লিফটেও নয় বিমানে নয় হেলিকপ্টারে নয়, জগৎগুরু হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা পড়ে দেখবেন, ডক্টর নুরুল ইসলাম বলছেন নবীজির ভিতরে একটা চাপ সৃষ্টি হয়ে গেছিল, যে চাপটার কারণে সে ভাবতে পারছে না যে আমি কত উঁচুতে উঠছি, উম্মতকে বাঁচানোর জন্য, জাতির সুন্দর রাস্তা খোঁজার জন্য। দয়া নবী খাদিজাকে বললেন, রে খাদিজা আর বাড়িতে বসে থেকে হবে না, জাতিকে যদি বাঁচাতে হয় এখনই তুমি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও, আমি জাতির জাতির চিন্তা নিয়ে বেরিয়ে যাচ্ছি, কখন আমার জাতি এই দুনিয়ার বর্বরতার হাত থেকে এবং আখেরাতের জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই রাস্তাটা আমাকে আল্লাহর কাছ থেকে ব্যবস্থা নিতেই হবে। এই বলে দয়ার নবী বাড়ি থেকে বেরিয়ে তার একটা ছোট্ট ঘটনা, নবীজি বিছানায় শুয়ে আছেন, একটা বাচ্চা ছেলের কান্না আসলো, নবীজি বলেন খাদিজা খুব ছোট শিশুর কান্না পেলাম, খবরটা আনো তো, তুমি মহিলা মানুষ। সন্ধ্যার দিকে খাদিজা গায়ে চাদরটা দিয়ে গুলকি গুলকি গিয়ে ফিরে এসে বলছেন, হে রাসূলুল্লাহ, বিরাট ঘটনা ঘটে গেছে। নবীজি বললেন, কি খাদিজা? কি হলো? সাইড থেকে দিবে, ভালো দেওয়াটা। খাদিজা কি হলো? আম্মা জান, খাদিজা বলছেন, নবীজি গো এই আপনার প্রতিবেশীর বাড়িতে এখনই একটা কন্যা সন্তান হলো, সন্তানটা বেটা ছেলে নয়, সন্তানটা মেয়ে ছেলে হয়েছে, যেই মায়ের পেট থেকে সে পৃথিবীতে এসেছে, আর ওরা দেখে নিয়েছে এটা বেটা ছেলে নয় এটা মেয়ে ছেলে, তাই ওকে প্রসূতির ঘরে, ওই আপনার কিনা প্রসূতির ঘরে সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। নবীর আর ঘুম হলো না রাতে, জাতি এত বর্বর, এত বর্বর, মা বোন থাকেন কিছু কথা আপনাদের আসবে, গাড়ে হেরাতে কানতে লাগলেন যে আমার জাতি কি করে বাঁচবে। এই যে চেতনা রসুল কই জায়গায় তুলেছিলেন, তো ডক্টর নুরুল ইসলাম লিখছেন যে বিশ্বনবী কি ভেবেছিলেন জানেন, আমি কে, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, এই কথাটাই নবীজিকে গারে হিরাতে নিয়ে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখানে একটা শব্দ এসেছে, দুটি শব্দ আমি দুইটা আঙ্গুলকে এইভাবে উঠাবো, শব্দগুলো যখন বলবো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা 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 কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ওয়া ইয়াতাফাক্কারুনা ওয়া ইয়াতাফাক্কারুনা মা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। একটা আয়াতে আল্লাহ অনেকগুলি শব্দ বললেন, তার ভিতরে আমি দুটি শব্দ নিলাম, একটা হলো জিকির আর একটা হলো ফিকির, একটা হলো জিকির আর
একটা হলো ফিকির জিকির মানে স্মরণ জিকির মানে স্মরণ জিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা ফিকির মানে গবেষণা ফিকির মানে গবেষণা একটা হলো স্মরণ আর একটা হলো গবেষণা যখন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلمته এগুলো যখন আপনি ধ্যানের সঙ্গে আল্লাহর কাছে বলবেন ইস্তেগফার যখন আপনি আমি পড়ব আস্তাগফির الله الذي لا إله إلا هو الحي القيوم এটা হয়ে গেল জিকির মানে আল্লাহকে স্মরণ করলাম জিকির মানে স্মরণ আল্লাহকে জিকির করলাম এরপরে চলছে ফিকির ফিকির মানে গবেষণা ফিকির মানে গবেষণা জিকিরের থেকে ফিকিরের মূল্য আরো বেশি সেটা কেমন সুবহানাল্লাহ এত বড় আসমান আমার রব বানিয়েছেন বিনা স্তম্ভে দাঁড় করিয়ে রেখেছেন আমার রব কত দামি এই জমিনটা লাকি ম্যাট্রিক্স দিয়ে বানিয়েছেন মাটিতে কি কি আছে যেখানে ফসল হয় লোহাকে খেয়ে নেয় বাপ মাকে পুঁতে দিলে খেয়ে নেয় আবার আমের গাছ আখের গাছ পটলের লত ভরে দিলে গাছ বের হয়ে যায় মাবুদ কি দিয়ে বানিয়েছেন এটার নাম হলো ফিকির আর জিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা তো ফিকিরের মূল্য এত বেশি মানুষ যেটাকে নিয়ে গবেষণা করবে তার গতিটা দ্রুত বাড়িয়ে দিতে পারবে মানুষ অ্যালুমিনিয়ামের উপর ফিকির করেছে আসমানের উপরে প্লেনকে উড়িয়ে দিয়েছে মানুষ লোহার উপরে গবেষণা করেছে চার আঙ্গুল রেলপাতিতে বিদ্যুৎ গতিতে রেলকে ধরিয়ে দিয়েছে মানুষ এলো আপনার তামার উপরে ফিকির করেছে মহা সমুদ্রে জাহাজকে ভাসিয়ে দিয়েছে মানুষ প্লাস্টিকের উপরে ফিকির করেছে আজ থেকে 20 বছর আগে প্লাস্টিককে ফেলে দেওয়া হতো সেই প্লাস্টিক আজকে চেয়ার টেবিল হয়ে ব্যবহার করছে এই প্লাস্টিকের মূল্য কত অতএব মানুষ যেগুলো ফিকির করেছে কাজে লেগেছে তাই আমার আল্লাহ বলছেন তোর ব্রেন দুটা প্লাস্টিকে লাগিয়ে দিলি প্লাস্টিকের মূল্য বেড়ে গেল তোর ব্রেন দুটা লোহাতে লাগালি লোহার ব্রেন দাম বেড়ে গেল তোর ব্রেন দুটাকে আপনার কিনা অ্যালুমিনিয়ামে লাগালি সেটার দাম বেড়ে গেল তোর দেহটাকে মাটিতে লাগালি তো ইট বানিয়ে 100 তলা 120 তলা ভোজ খলিফা বানিয়ে তোরা বাস করতে লাগলি তোর ব্রেনটাকে এত সুন্দর করে বানালি গরমের দিনে এ শীতে বাস করলে হে মানুষ রে ওই ব্রেনটা একবার কি তুই কোরআনের আয়াতের ভিতরে ভরলি না যদি একবার তুই দিনের ভিতরে ভরে দিতিস তাহলে তোর ব্রেন যেমন প্লেনকে আকাশে উড়িয়ে দিয়েছে আল্লাহ দিন ইসলাম ও আসমানে উড়ে যেত আল্লাহর দিন ও আসমানে উঠত জি খুব ভাবেন এগুলো যে ব্রেন দিয়ে এত কিছু হলো ওই ব্রেনটা যদি এইদিকে লাগাত বাপ মমুষ্য অবস্থায় শুয়ে আছে আব্বা মমুষ্য খালি দৌড় জোরে জোরে দমলি চা বেলা 10টা বাজছে 3:30 শুই মরবে ও তো জানে না জোরে জোরে দমলি চা খালি আহ করছে মমুষ্য অবস্থায় আছে তোর আব্বা বলছে আরে খলিল হাজির কাছে 20,000 টাকা পায় রে তখন বড়টা ছোটকে ডেকে বলছে এই এদিকে আই জামিরুল এদিকে আই কলম লে লেখ আব্বা কি বলছে ওদের বলছে যে খলিল হাজির কাছে 20,000 পায় লেখ 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 লেখে নিল আর ওই ভিটা পলাশ বোনার শহীদুল মাস্টার কাছে ওখানেও 30,000 পায় কুমারগঞ্জের যে আলু ব্যবসায়ী আছে ওর কাছেও 10,000 পায় আমার কাছে নিয়েছিল যখন সব লেখা হলো খানিক পরে বলছে এই পলাশবন মাদ্রাসা আমার কাছে 20,000 পায়
যখনই বলেছে যে আমার কাছে 20,000 ভাই, তখন যে আসলে অসুখ বেড়েছে, তা তো বিগার দিয়েছে, ভুল বলছে। ওই যখন পাবে তখন হুঁশ ঠিক আছে, আর ওর কাছে যখন পাবে তখন বলছে আব্বার একটু অসুখটা বেশি বাড়াবাড়ি, ভুল বলছে। না না, ওটা কোনো পোকা ঢুকেছে আর কি, এই জন্য গলাটা ডিস্টার্ব করছে। না না, ওটা ঠিক হয়ে যাবে, আমরা বকে বকে অভ্যাস, ও আর কাজ করছে, আমি আমার কাজ করছি, ওই দিকে নিয়ে মাথায় নিয়ে গেলে হবে না। জি, তো যে কথাগুলো বলছি এগুলো ভাবতে হবে। শেষ কথাটা বলে আসল আয়াতে চলে যাব, শেষ কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এটা অনেকগুলো কারণ আছে, আমার আল্লাহ বলছে ওই লোকেরা আমল করতে 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 গাদা গাদা আমল করবে, এত আমল করবে, আমল করতে করতে থকে যাবে, আর তারপর লোকটা জাহান্নামের আগুনে যাবে। জি, এই কথাটা খালি মাথায় রাখেন। একটা লোক আমল করে নাই জাহান্নাম যাবে, এটা খুব সহজ বুঝতে, ও আমল করেনি জাহান্নাম যাবে, খুব সহজ, পাগলা তো বুঝে নিবে, করিসনি কেন আমল, যা জাহান্নাম যা। কিন্তু আল্লাহ তা বলেননি, আল্লাহ বলছে আমল করতে 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 এত আমল করবে, আমলের কারণে থকে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তারপর তাসলা নারান হামিয়া, জাহান্নামে চলে যাবে। এই ওইদিকে ওইদিকে বসেন, এই জায়গাটা চারখানা তফসির করব, চার কালারের, একটা আয়াতের চারটা কালার দিব আপনাদেরকে। কিন্তু একটা জিনিসকে আগে বুঝে নিতে হবে, মালটা একটা জিনিসকে আগে বুঝে নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি। যতগুলো নবী পৃথিবীতে এসেছিলেন, যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন, কেউ বলছে 1,24,000, কেউ বলছে 1.5 লক্ষ, আল্লাহ জানে আসলটা, তিনি কতজনকে এই সার্টিফিকেট দিয়েছেন তিনি জানেন। কিন্তু আমি একবার বলছি কিছুক্ষণ বোঝানোর জন্যে, যে ধরেন 1.5 লাখ কি 1,24,000, সব নবীকে একদিকে রাখেন পাল্লাতে, একটা নবীকে একদিকে রাখেন, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। এবার মজার কথাটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, আমরা কোন নবীর উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর আগেরটা ছিল ঈসা। ঈসা থেকে নিয়ে আদম পর্যন্ত যত নবী এসছে, মা বোন, হে আমার বেটি, তুমি করে বলছি রাগ করিও না, তোমরা যারা পড়াশোনা করেছো শিক্ষিতা, একটু ধ্যান দে, শোনো, এখানটা বুঝে আসবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসছে, তার উম্মতকে আল্লাহ কোরআনে উম্মত বলেননি, কি বলেছেন, কম। কথাটা বুঝাতে পারলাম, কি বলেছেন, কমে মুসা, কমে হুদ, কমে সলে, কমে ঈসা, কমে দাউদ, কমে সুলাইমান। প্রচুর ডিস্টার্ব করছে, এগুলো হলো কম। কম শব্দের অর্থ হলো গোষ্ঠী, কম শব্দের অর্থ হলো গোষ্ঠী। সেই জামানা গুলো এমন ছিল, একই জামানাতে 100-200 নবী ছিল,
বাপ নবী, বেটা নবী, ভাই নবী, দাদা নবী, সালা নবী, দুলাভাই নবী, এইভাবে যেন একই সঙ্গে সব নবী ছিল, কিন্তু তাদের আলাদা আলাদা গোষ্ঠী ছিল। এবার হলো নবী আর হলো দাওয়াতে তবলিগের কাজ। তবলিগের কাজের দায়িত্ব ছিল কাদের ওপরে? নবীদের ওপরে, পাবলিকের ওপরে ছিল না। পাবলিকের জন্য মাপ ছিল, কিন্তু তবলিকের দায়িত্ব ছিল কাদের ওপরে? নবীদের ওপরে। নবীরা তবলিক করবে, নবীরা ভিটা পলাশ বোনার নবী আসবে সম্বলপুরে তবলিক করতে, ওর সাথে 20-50 জন লোক থাকবে, তারা হচ্ছে কম। তাদের কি কাজ ছিল? নবীকে সাহায্য করবে, তার হাত পা দেবে দেবে, গোসলের পানি এনে দেবে, খাওয়ার রেডি করে দেবে, সে যেদিকে যেতে বলবে অমুককে ডেকে নিয়ে আয় তো এনে দেবে, একে ডাক ওকে ডাক এটা কর। এদের কাজ ছিল নবীর তাবেদারি করা, আর তবলিগের কাজটার দায়িত্ব ছিল নবীদের ওপরে, কারণ এটা পাবলিকের দায়িত্ব ছিল না। যেহেতু একটা ঘটনা থেকে বোঝা যায়, হযরত নবী মুসার জিভটা যখন পুড়ে গেল তো তোতলা হয়ে গেল, কথা বললে মানুষ বুঝতে পারত না। তখন নবী মুসা বললেন, ও আমার মাবুদ, আমি তবলিগ করতে যাচ্ছি, তো আমার কথা কেউ বুঝতে পারছে না, তা আমার ভাই হারুনকে আমার সঙ্গে দিয়ে দেন, সে তবলিগ করবে। আমার রব বললেন, তোর ভাই হারুনকে আমি নবী করিনি, অতএব কাজ হলো নবীদের কাজ, ওকে কাজের ডিউটি দেওয়া যাবে না, তবে ওকে আমি নবুয়তি আগে দিব, আগে সার্টিফিকেট দিব, তারপরে আমি দায়িত্ব দিব। তার মানে এখান থেকে বোঝা গেল যে তবলিগের কাজ নবীরা করবে আর পাবলিক করবে না। এদিকে নীল নদ, আর এদিকে ফেরাউনের দল চলে আসছে হুর হুর করে মারার জন্য মুসার কমকে। তো কমে মুসা তখন বলছে, এ নবী মুসা, কালেমা পড়েছি, জান জান দেওয়ার লেগে আসিনি, তুই ব্যবস্থা কর। তো সঙ্গে সঙ্গে নবী মুসা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মানি, তোমরা চিন্তা করো না, আমার সঙ্গে আল্লাহ আছে, আমি ব্যবস্থা করছি। হয়ে গেল কমপ্লিট কথা। আল্লাহ বলে যে লাঠি মার, তো 12টা রাস্তা হয়ে গেল, কম পেরিয়ে গেল, রাখেন সব নবীগুলোকে, এবার সরিয়ে দেন, আমাদের নবীটাই আছেন। আমরা কি কমে মোহাম্মদ না উম্মতে মোহাম্মদ? উম্মত মানে কি? শুধু উম্মত শব্দটাকে নিয়ে যদি গবেষণায় নামা যায়, এর অনেকগুলি মানে আসবে। উম্মত নাম আমি বলিনি, উম্মত নামটা নবীজি বলেননি, জিব্রাইল বলেননি, স্বয়ং আল্লাহ বলছেন, কুমতুম খৈরা উম্মাতিন, তোরাই হলি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। তার মানে নবী মুহাম্মাদের দলে যতগুলো রয়েছে তারা শ্রেষ্ঠ, আর বাকি যতগুলো ঈসা থেকে নিয়ে আদম পর্যন্ত ছিল এরা শ্রেষ্ঠ নয়। তাহলে এরা কত শ্রেষ্ঠ একটা হাদিসে বুঝে নেবেন। কঠিন কিয়ামতের দিনে ইব্রাহিমের মত নবী, নূহ আলাইহিসসালামের মত নবী আল্লাহর কাছে গিয়ে বলবে, হযরতে নূহ বলবে, আল্লাহ দিন রাত মেহনত করেছি। ইব্রাহিম বলবে, তার বয়স ছিল অনেক বেশি, 950 বছর তবলিগ করেছি আল্লাহ, এখন আমাদেরকে জান্নাতে দাও। লোকটা কতদিন খেটেছে ময়দানে, কতদিন চাষ দিয়েছে, কতদিন ফাল চালিয়েছে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য কত সময় দিয়েছে, একদিন নয়, দুদিন নয়, এক বেলা নয়, দু বেলা নয়, এক মাস নয়, এক বছর নয়, 950 বছর তবলিগ করেছে। ওই লোকটা জান্নাত চাইবে, আমার রব বলবে, ওজি আবিন নবীনা ওয়াস সুহাদা,
والشهداء هي نبي إبراهيم هي نبي نوح هي نبي موسى هي نبي صالح هي نبي عيسى তুমি একটা সাক্ষী এনে দাও যে এতদিন তুমি কাজ করেছো তো সাক্ষীটা কে হবে না উম্মতে মুহাম্মদি হবে আমরা পরে এসেছি তারপর আমাদের সাক্ষী ছাড়া অন্য নবী জান্নাতে যাবে না